হাই জিওগ্রাফি ডিসকাশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আগ্নেশিলা শ্রেণীবিভাগের বিভাগের যে প্যাটার্নটা দেখাচ্ছিলাম তো তার মধ্যে এই উৎপত্তিগত অংশটা দেখিয়ে দিয়েছি আজকে আমি এই গঠনগত শ্রেণীবিভাগটা আলোচনা করব তো এই গঠনগত দিকটা জানার আগে গ্রথন জিনিসটা কী সেটা জানবো তো দেখো এখানে গ্রথন লিখে দিয়েছি আঁকার সরি আকৃতি এবং আয়তন অ্যাকচুয়ালি কোনো শিলা যেসব উপাদানের সমনে গঠিত সেই সব উপাদানের আকৃতি কেমন আয়তন কেমন এই যে আকৃতি সেই উপাদানের আকৃতি এবং আয়তন এই দুটো মিলে যা গঠিত হচ্ছে সেটি গ্রথন অ্যাকচুয়ালি আকৃতি এবং আয়তনের সমন্বয় এই সমন্বয়টা কি বলছে গ্রথন তো যাই হোক এই গ্রথনের আবার ভাগ রয়েছে গ্রথনে দু ভাবে ভাগ করে থাকছে একটা এই গ্রথনের যেই গঠনের প্রকৃতি যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসের গঠনের প্রকৃতি আর একটা আয়তন অনুযায়ী গঠনের প্রকৃতিটাকে কী রূপ সেই অনুযায়ী ভাগ করছে তিন প্রকার আর আয়তনটা কী রূপ সেই অনুযায়ী আবার তিনটা মোট ছটি তো বন্ধুরা এইটুকু পুরো ক্লিয়ার হলো তো আমি এক এক করে আলোচনা করব তো গঠনের প্রকৃতি অনুযায়ী তিনটে ভাগ করছে কী কী হলো ক্রিস্টালিন দু নম্বরে হিপো ক্রিস্টালিন আর তিন নম্বরে হ্যালো ক্রিস্টালিন এবার আয়তন অনুযায়ী ফ্যানেরিটিক দু নম্বরে আছে অ্যাফ্যানিটিক তিন নম্বরে আছে কিপ্টো ক্রিস্টালিন তো এই এক করে এই ছটা আমি আলোচনা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তার আগে বন্ধুরা বলব অবশ্যই আমার এই চ্যানেলটি ডি জিওগ্রাফি ডিসকাশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে ঘন্টা বাটনটি প্রেস করে রাখো যাতে আমি যেই ভিডিওগুলো দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং দেখে নাও আরেকটা বন্ধু যে আমি মাসে তিনটি করে তিনটে করে পনেরো থেকে কুড়ি মার্কসের এমসিকিউ এবং এসে কিউ টাইপের পরীক্ষা নেব আর একটা এই তিনের সঙ্গে আর একটা হবে যেটা পঞ্চান্ন মার্কসের পরীক্ষা হবে যেটা সম্পূর্ণ এম সিকিউ এই পরীক্ষা যারা যারা দেবে তাদের আমি আবার রেজাল্টে দিই স্কোর বলে দিই কত কি কত পেলো আর তার সঙ্গে উত্তরপত্রটাও দিয়ে দিই যাতে কোনো ডাউট না থাকে সমস্যার সমাধান হয় অ্যাকচুয়ালি আমরা একটা প্র্যাকটিস হয়ে যাবে সবচেয়ে বড় ব্যাপার আর সহজেই আমরা এসএসসি ক্র্যাক করতে পারব তো বন্ধুরা এসএসসি ক্র্যাক করতে গেলে বাড়িতে বসে থাকলে হবে না রেগুলার পড়তে হবে তো পড়ার জন্য কিছু দরকার হয় সেই একটা নির্দিষ্ট রাস্তার প্রয়োজন হয় সেই রাস্তাটি হল আমাদের এই জিওগ্রাফি ডিসকাশন তো আমরা ইউটিউবে ফেসবুকে টুইটারে অনেক সময় দিয়ে থাকি তো আসো না আমরা একটু জিওগ্রাফি ডিসকাশনে কিছুটা সময় দিই কিছু আলোচনা করি কিছু মক টেস্ট দিই দেওয়ার ফলে কী হবে আমরা অনেক কিছু এক্সট্রা জ্ঞান অর্জন করব অনেক এসএসসি কিছুটা ধাপ এগিয়ে যাব তো বন্ধুরা এখানে সমস্ত কিছু আলোচনা করা হবে জিওগ্রাফি তো এখন আমরা যেহেতু সামনে এসএসসি আসবে বলছে সরকার তো যাই হোক তো আমরা এসএসসিটা নিয়ে একটু দ্রুতগতিতে এগাবো সমস্ত কিছু আলোচনা করব আর মক টেস্ট অবশ্যই নেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে ইনভাইট করো বা শেয়ার করো করে বলে দাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব এতে তারই প্রফিট হবে চলো এবার এক করে আলোচনা করা যাক তো বন্ধুরা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এই জিনিসটা হলো ক্রিস্টালিন এই যে হলো ক্রিস্টালিন এই হলো ক্রিস্টালিন কিন্তু বন্ধুরা এটা পাতালিক আগ্নেয় শিলা উদ্ভিদ আগ্নেয় শিলা তো পাতালিক অবশ্যই শিলাম আর এটা যেহেতু পাতালে থাকে সেই জন্য এটি ধীর গতিতে শীতল হয়ে থাকে সরি বন্ধুরা একটু মিস্টেক দিলাম হ্যাঁ যেটা হ্যাঁ হলো কেস্টালিন এটা যেহেতু পাতালিক শিলা এটা তাই এটা ধীর গতিতে শীতল হয় আর এই ধীর গতিতে শীতল হওয়ার দরুন কী হয় এখানে কেস্টালিন দেখো কেস্টালিন রয়েছে কেলাসগুলো ভালোভাবে গঠিত হয়ে থাকে আর কেলাসগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে থাকে সম্পূর্ণ এবং পরিপূর্ণ হয় আর এর একটাই কারণ এটি ধীর গতিতে শীতল হয়ে থাকে আর দীর্ঘদীতে শীতল হওয়ার কারণ যে এটি পাত্তালিক শিলা পাতালে রয়েছে বলে এটি একটি পাত্তালিক শিলা তোমাদের এর উদাহরণগুলো কী কী আমি এখানে লিখে দিয়েছি দেখো পেগমাটাইট আর একটা গ্রানাইট তো এখানে একটা খুব ভালো কোশ্চেন যে গ্রানাইট কোন জাতীয় শিলা অপশান দিয়ে দিল অনেকগুলো তো হলো ক্রিস্টালিন শিলা তো যাই হোক এটা বুঝতে পারলে বন্ধুরা হোলো শিলা তাহলে কাকে বলে যে শিলা ম্যাগমা যখন ধীর গতিতে শীতল হয়ে কেলাস সম্পূর্ণ রূপ ধারণ করে তখন তাকে হোলো বলে হোলো ক্রিস্টালিনে কেলাসগুলো সম্পূর্ণ থাকে এবং ভালোভাবে বোঝা যায় আর এটি পাতালিক শিলা একটি উদাহরণ কী কী পেগমাটাইট অ্যান্ড গ্রানাইট এবার পরেরটা চলে আসবো হিপো ক্রিস্টালিন হিপো কি এটি ডলারের রেটে দেখা যায় আমরা হোলো জেনেছিলাম পাতালিক শিলা আর হিপো ক্রিস্টালিনটা বন্ধুর উপো পাতালিক তো যেহেতু হুপোকেস্টালিন ডোলারাইট এই হিপোকেস্টালিন কি বলে ম্যাগমা যখন দ্রুত গতিতে যেহেতু উপপাতালিক উপপাতালির যেহেতু উপপৃষ্ঠে কাছে তাই এটি দ্রুত শীতল হয় যেহেতু দ্রুত শীতল হয়ে যায় আর উপ যেহেতু উপরপৃষ্ঠে উপপাতালিক তাই এটি দ্রুত শীতল হয়ে যায় দ্রুত শীতল হওয়ার ধরুন কী হয় কেলাসিন কেলাসিন গ্রথন কেলাসিন গ্রথন দেখা যায় সেই জন্য এই কেলাসিন গ্রথন হওয়ার দরুন রূপ শিলাকে ডোলেরাইট বলা হয় এই সরি হিপোকিস্টালিন বলা হয় যার উদাহরণ ডোলেরাইট ডোলেরাইটে এর বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় তো বন্ধুরা এটুকু বুঝতে পারলাম হোলো ক্রিস্টালিন আর ইফ হিপো ক্রিস্টালিন হলোটা পাতালিক হিপোটা উপপাতালিক এটি দুর্গ ধীরে ধীরে শীতল হয় এটি দ্রুত শীতল হয় এটি কেলাস স্পষ্ট থাকে সুস্পষ্ট থাকে আর এটি কেলাসিনথম দেখা যায় এবার আমি তিন নম্বরে আসবো হোলো ক্রিস্টাল সরি হ্যালো ক্রিস্টালিন তো হ্যালো ক্রিস্টালিন হ্যালো ক্রিস্টালিন তো বন্ধুরা হ্যালো ক্রিস্টেন এটাও কিন্তু দ্রুত গতিতে শীতল হয় আর এত দ্রুত গতিতে শীতল হয় যে অনেক সময় এখানে কেলাস দেখা যায় এই কেলাসযুক্ত ভূমিরূপ বা কেলাস এবং কাচের সমন্বয় কাচ এর দুটোর সমন্বয়ই লক্ষ্য করা যায় এই জন্য একে অবিসিডিয়ান বলা হয়ে থাকে যেমন আগ্নেয়ভস্ম আগ্নেয়ভতে কী হয় আগ্নেয়ভস্ম এই হ্যালো ক্রিস্টালিনে কিন্তু একটু উত্তম প্রভাবটা দেখা যায় হ্যাঁ অগ্নেয় যে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় তো এর এক্সাম্পল হিসেবে আগ্নেয়ভস্য বলা যেতে পারে আগ্নেয়ভ তাহলে আমরা তিনটে জিনিস নেব হোলোকিস্টালিন পাতালিক সম্পূর্ণ গ্রথন দেখা যায় হিপোকিস্টালিন উপপাতালিক দ্রুত শীতল হয় গ্রথন ক্লাসিন গ্রথন দেখা যায় আর হ্যালোকিস্টালিন আর এত হ্যালো খুব দ্রুত শীতল হয় বলে অনেক সময় কী হয় ক্লাস লক্ষ্য করা যায় এই জন্য একে অভিসিডিয়ান বলা হয় থাকে এই হেলো আপনাকে হল নভিসিডিয়ান বলা হয় এর এক্সাম্পল হিসেবে আগ্নেয় বলা যেতে পারে কারণ আগ্নেয়ভাষ্য কেলাস তো তো এইটুকু গেল তিনটে বন্ধুরা বোঝা গেল এবার আমি চাষব আসবো ফ্যানেরিটিক আর অ্যাফেনিটিক আর ক্রিস্টালিন এই তিনটে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে আমি দেখব কেলাসের আয়তন দেখো কেলাসের আয়তন অনুযায়ী ফ্যানারিটিক অ্যাফেনেটিক আর এটা কী প্রতিষ্ঠান তো ফ্যানারিটিক কাকে বলে তো ফ্যানোরট্রিকের বৈশিষ্ট্য বলে জানলেই আমরা কাকে বলে ব্যাপারটা কী বুঝতে পারি ফ্যানারেক্ট্রিকটা কী অ্যাকচুয়ালি ফ্যানারিটিকের যে কেলাস দেখো কেলাসের আয়তন অনুযায়ী বলেছে সব সবথেকে বড় কেলাসের যেই সব শিলাগুলোতে ক্লাসের আয়তন সবচেয়ে বড় তাকে সেটি ফ্যানের টিকের মধ্যে পড়ে যেমন পেগমাটাইট গ্রানাইট এইসব শিলাগুলোতে কী হয় আমরা খালি চোখে কেলাসগুলোকে দেখতে পাই কেলাসগুলো অনেক বড় বড় হয়ে থাকে কোনো কিছু নয় আমরা গ্রানাইট আমরা সাধারণত দেখে থাকি গ্রানাইট দেখেছি পেগমাটাইট বাদ দিয়ে দিলাম এটা বাদ দিলাম আমরা দেখিয়ে নিই বাদ দেখেছি এটা বলা মুশকিল অনেকে দেখেই নি হয়তো তো গ্রানাইট আমরা মোটামুটি অনেকেই দেখেছি তো ওই গ্রানাইটে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কেলাসগুলো খালি চোখে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে খালি চোখে দেখতে পাচ্ছি একে এই জন্য কারণ কি বন্ধুরা ধীর গতিতে কিন্তু যদি শীতল হয়ে থাকে তাহলে কিন্তু কেলাস ভালো গঠন হয় যে ক্ষেত্রে এখানে গঠন হয়েছিল হ্যালো হোলক স্টালিন একটি পাতলিক শিলা পাতালিক শিলাগুলিতে সাধারণত ফ্যানারিটিক টাইপের বৈশিষ্ট্য হয়ে থাকে মানে কেলাসগুলো বড় হয়ে থাকে কেলাস ভালো এবং সুস্পৃষ্ট হয়ে থাকে তো বন্ধুরা ফ্যানারিটিকটাও তাহলে পাতালিক তাই তো পাতালিক কারণ গতিতে শীতল হবে আর গতিতে শীতল হলে কেলাসগুলো খুব সুন্দরভাবে গড়ে উঠবে তারপরে আমি চলে আসি এই অ্যাফেনিটিক তো ফ্যানেটিকটা জানলাম খুব বড় বড় হয়ে থাকে পাতালিক অ্যাফেনেটিকেও ক্লাস থাকে কিন্তু সেটা মাঝারি প্রকৃতির হয় বা ছোট হয়ে থাকে যে এই অ্যাফেনের ক্লাস থাকার জন্য ক্লাস থাকলে কিন্তু অমিশ্রণ হবে মিশ্রণ হবে না মানে মূল্যায়ন হবে না অ্যাফেনের যে ব্যাসল্ট ব্যাসালটা আমরা সবাই দেখেছি কম বেশি কেউ এমন দেখেনি এমনটি নয় এই ব্যাসলটা কী হয় এই কেলাসগুলো খুব ছোট ছোট থাকে সেই জন্য অমসৃণ প্রকৃতির হয় সেই জন্য অমসৃণ হওয়ার দরুন খালি চোখে আমরা অতটা ভালো বুঝতে পারি না আর বুঝতে পারলেও আমরা চিহ্নিতকরণ করতে পারি না যে এটা কেলাস স্পষ্টভাবে বুঝতে পারি না কেননা বুঝতে পারি খালি চোখে বুঝতে পারি না আমরা কেলাসকে আইডেন্টিফাই করতে পারি না এটা কেলাস কেননা সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে আর ফ্যানের এটাকে বড়ো হয়ে থাকে তাহলে এটা মিডিয়াম হয়ে থাকে তাহলে কিপট ক্রিস্টালিনটা আসে এবার আর বন্ধুরা এটা ব্যাসাল্ট এটা যেহেতু মসৃণটাকে তাই এটা উপপাতালিক বা নিঃসারী প্রকৃতির হয়ে থাকে নিঃসারী শিলা হয়ে থাকে তো অ্যাফেনিটিকে এটা মোটামুটি যায় থাকে কিন্তু খালি চোখে খুব কষ্ট বোঝা আর কি তো বোঝা যায় মানে আইডেন্টিফাই করতে পারি না তাই ক্রিস্টালিনটা কী বলো কেলাস কেলাসকে থাকে থাকা না থাকা নয় থাকে কিন্তু আমরা মাইক্রোস্কোপের দ্বারাও নাকি বুঝতে পারবো না মানে নাই আর কি সরি আমি ভুল বললাম এই কিপ্টো ক্রিস্টালিনে কেলাস চোখেই পড়ে না এত সূক্ষ্ম মাইক্রোস্কোপ লাগবে তো এই উদাহরণ এটাও বন্ধুরা ভ্যাসল্ট কিছু কিছু ব্যাসল্ট দেখবে খুব ভা মোটামুটি রয়েছে আর কিছু কিছু ভ্যাসল্টে বোঝাই যায় না মাইক্রোস্কোপ লাগবে তো যাই হোক বন্ধুরা আমরা এটুকু বুঝলাম যে ফ্যানের এটি খুব ভালো বোঝা হবে আর এটি অবশ্যই পাতালিক এটা পাতালিক হবে কেননা পাতালিক ছাড়া কিন্তু ক্লাসগুলো ভালো গঠন হবে না অ্যাফানিটিক এটা উপপাতালিক বা নিঃসারি উপপাতালিক বা নিঃসারই হবে আর এটা এটা যেহেতু একেবারেই যাচ্ছে না এটা নিঃসারই ছাড়া অন্য কিছু পথ দেখছি না তো এটা নিঃসারই ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে বলো যে কোনটা বুঝতে পারছো না আর এই ক্লাসটা করলে পরে আমার মনে হয় না কোথাও আটকাবে একেবারেই ইজি করে আমি দেওয়ার চেষ্টা করেছি আরও ইজি করে দেবো বাকি পার্টগুলো রয়েছে তো দুটো পার্ট হলো এবার পরের দিন আসবো রাসায়নিক সমন্বয়ে যেই শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আর বন্ধুদের বলো যাতে সাবস্ক্রাইব করে আর তোমরা প্রত্যেকে লাইক করো ভিডিওটা অন্তত ফলে আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও করতে তোরা এখানেই স্টপ করছি থ্যাংক ইউ